সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি অ্যান্ড তপন লাইফ স্টোরি তো আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমি তো আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায়ও ভালোবাসায় এবং আল্লাহর অশেষ কৃপায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে সকালের নাস্তা থেকে শুরু করেছি আমার ভিডিওটি তো দেখতে পাচ্ছেন সকালবেলা আমি ভাপা পিঠা তৈরি করছি তো এবারে শীতে আমি প্রথম পাশায় ভাপা পিঠা তৈরি করছি তো এখন আমি এখানে কিছু গুড়ি নিয়ে নিয়েছি এবং সাথে দেখা গেছে যে গুড়ির সাথে আমি লবণ মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি গুড়িটাকে ভালোভাবে মেখে নিচ্ছি গুড়িটাকে ভালোভাবে মেখে তারপরে গুড়িটাকে আমি চেলে নিচ্ছি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি চেলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে একদম যাতে ঝরঝরা হয় সেরকমভাবে আমি এটাকে ঝরঝরা হওয়ার জন্য চেলে নিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না থাকে এরকম তো এই তো আমার গুড়িগুলো চাল চালনি দিয়ে চালানো হয়ে গেছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি মরিচার গুড় নিয়েছি নিয়েছি নারকেল কোরানো আর এই যে বাটিটা দিয়ে আমি পিঠা তৈরি করব আর এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি একটা পাতিল পাতির উপর একটা ছাঁকনি চালনি দিয়ে দিয়েছি এই চালনির মধ্যে আমি পিঠাগুলো দেবো এই তো পানির বলক চলে আসতেছে প্রায় তো দুইটা পিঠা আমি আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি কীভাবে আমি পিঠাগুলো তৈরি করি তো প্রথমে আমি একটা বাটিতে প্রথমে চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দিয়ে তারপরে এখানে নারকেল কোরানো দিয়েছি দিয়েছি এখানে মরিচা তো আমি যে আমার বাচ্চারা যেহেতু গুড় খেতে পছন্দ করে ঠিক সেহেতু আমি পিঠাতে গুড়টা একটু বেশি দিয়েছি তো এর উপরে আবার একটু গুরু দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিব এবং চালের গুঁড়ো একদম আলগা আলগা করে দেব এতে এখানে কোনো গরুর উপরে কোনো জাতা দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠা ভেতরে ভাব যাবে না আর পিঠাও কাঁচা থাকবে তো এখানে আমি যে জালি ব্যাগগুলো আছে বাজার থেকে শপিং করার সময় নিয়ে আসে তো এগুলো দিয়েই এখানে আমি পিঠাটা দিয়ে দিয়েছি ছাঁকনির উপরে সরি চালনির উপরে তো পিঠাটা দিয়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওই পিঠাটা বসিয়ে এখন আমি আবার দ্বিতীয় পিঠাটা বসিয়ে তৈরি করে নিচ্ছি দ্বিতীয় পিঠাটা তৈরি করতে করতে আমার এই প্রথম পিঠাটা হয়ে যাবে তো আমি আগে থেকেই পিঠা তৈরি করে এখানে রেডি করে নিচ্ছি তো এই তো আমার মনে হচ্ছে যে পিঠাটা হয়ে গেছে এখন খুলে দেখব পিঠাটা কতটুকু হয়েছে তো এখানে আমি একটা কাঠি নিয়েছি তা চেক করে দেখার জন্য দেখা গেছে যে কাঠির মধ্যে এটা আটকে আছে না তো সহজে উঠে আসছে তো বুঝতে পেরেছি যে পিঠাটা হয়ে গেছে তো এখন আমি পিঠাটা নামিয়ে নিলাম আর দ্বিতীয় পিঠাটা যে তৈরি করে রেখেছিলাম সেই পিঠাটা এখন আমি এখানে চুলার উপর দিয়ে দিচ্ছি আর বাটিটা উঠিয়ে নিলাম এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব এই তো আমার প্রথম পিঠা দেখতে পাচ্ছেন পিঠাটা পিঠা এত সফট আর এত ইয়ামি হয়েছে যা না খেলে বোঝার উপায় নেই তো পিঠাটা অনেক সফট হয়েছিল তো আমি কিন্তু সিদ্ধ চাল দিয়ে এই পিঠাটা তৈরি করেছি সিদ্ধ চালের গুঁড়ো করে এই ভাপা পিঠা তৈরি করেছি তো সিদ্ধ চাল দিয়েও যে ভাপা পিঠা তৈরি করে খাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো পিঠাটা আমি ভেঙে দেখাবো যে ভেতরেও কতটা ইয়ামি হয়েছে তো যেহেতু আমি গুড় বেশি দিয়েছি সেহেতু দেখেন গুড়গুলো কত সুন্দর দেখা যাচ্ছে ভিতরের দিকে একদম ধরা মাত্র এই পিঠাটা ভেঙে যাচ্ছে এতটা সফট হয়েছে তো এভাবে আমি প্রায় তিন চারটা পিঠা বানিয়ে নিলাম তো চারটা পিঠাই আমাদের চারজনের জন্য বানিয়ে নিয়েছি এখন আমরা এখন পিঠাগুলো খেয়ে নেব তো পিঠাগুলো নামানোর সাথে সাথে মনে হচ্ছে যে ভেঙে যাচ্ছে এতটা সফট হয়েছে পিঠাগুলো মুখে দিলেই মনে হচ্ছে যে পিঠাগুলো মিশে যাচ্ছে এরকম তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি তো আমাদের মিকিটা দেখেন বসে আছে ও ওকেও পিঠা দিয়েছি ও খেতে পারে ভাপা পিঠা তো সকালে নাস্তা টাস্তা সেরে এখন চলে এসেছি দুপুরবেলা তো দুপুরবেলা মেনু তো হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে তো আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন যেহেতু স্পেশাল দিন সে তো একটু স্পেশাল খাবার তো হতেই হয় তো ভাবলাম কি রান্না করা যায় তো তাহির বললো মা বিরিয়ানি রান্না করো তো ছেলের আবদার তো রাখতেই হবে তো ভাবলাম যে যেহেতু বিরিয়ানি রান্না খুব অল্প সময় হয়ে যায় এবং সহজে তো এটাই রান্না করে ফেলি তো আমার ভিডিওতে তো এর আগে আমি বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আর নতুন করে ওরকমভাবে আর শেয়ার করলাম না তো আপনারা দেখে বুঝতে পেরে পাচ্ছেন যে আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করছি তো এখানে বিরিয়ানির মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করছি তো ওই দিন যে বিরিয়ানি রান্না করেছিলাম অর্ধেক মশলা দিয়ে আর অর্ধেক মশলা রেখে দিয়েছিলাম তো ওই বাকি অর্ধেক মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করে ফেলছি আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন তো এখন বলবো না কি জন্য স্পেশাল ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আজকে দিনটা আমাদের জন্য কেন এত স্পেশাল তো মশলাটা কষিয়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আর মাঝে মাঝে এটা খুলে একটু নেড়ে চড়েও দিয়েছি আর পাশের চুলায় আমি বিরিয়ানির জন্য পোলাওটা বসিয়ে দিয়েছি তো এখানে এক কেজি চালের পোলাও আর দুই কেজি আড়াই কেজি মুরগি হবে তো রান্নাটা আমি যেহেতু রাইস কুকারে করছি সেহেতু বলক আসার পরে আমি রাইস কুকারেই বসিয়ে দিয়েছি আর এখানে আমি শেষ পর্যন্ত রান্নাটা করব সেই তো মাংসটা আমি চালের পোলাওর সাথে মিশিয়ে দিয়েছি মিশানোর সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি তো আমার বিরিয়ানি বিরিয়ানিটা হয়ে গেছে তো বাচ্চারা এখন গোসল করতেছে গোসল টোসল করার পরে তো ওদেরকে আমি খেতে দেবো তো এদিক দিয়ে আমি লেবু কেটে রেখেছি আর কয়েকটি টমেটো ছিল সেই টমেটোগুলি সালাতের জন্য কেটে নিয়েছি সুতরাং ঘরে যা যা ছিল তা দিয়েই এখানে আমি সালাদটা করে নিয়েছি আর এই তো অবশেষে বুঝতে পেরেছেন কিসের জন্য আমাদের আজকে দিনটি স্পেশাল সেটা হচ্ছে আজকে তাহিরের জন্মদিন তো এই দিনে দেশে ডিসেম বাইশ ডিসেম্বর তাহিরের প্রতি বছরই জন্ম তারিখ যায় তো এই জন্যই দিনটাকে একটু স্মরণীয় করার জন্য আমাদের এই প্রচেষ্টা তবে আমরা ঘরোয়াভাবে করি আলাদা কোনো বাইরের কোনো মানুষকে আমরা এখানে ইনভাইট করি না নিজেদের মতো নিজেরা দিনটাকে একটু উদযাপিত করি তো আমার ভিডিওটি দেখে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি আর আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে তো সুতরাং আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর যদি আরও ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডস সার্কেলদের কাছে এটা শেয়ার করে দিবেন তো এখন কেক কাটার পরে সবাই কেক খাওয়া খাই করছে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম